वेलकम टू रेसिपी हाउस। आज हमें बनाबो चिड़ेर पोलाव। चिड़ेर पोलाव बनाबार जन्नो आमी एखाने 200 ग्राम मतन चिड़े नियेछी। चिड़ेटीके जले धुए परिष्कार करे जल झरिए नेब। एबार चिड़ेर पोलावटी बनाबार जन्नो एकटी कड़ा गरम करे ताते दिए देव 4-5 चामच तेल। तेल गरम होले ताते दिए देव 20-25 ग्राम काँचा बादाम। বাদামগুলিকে নেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। বাদামগুলি ভাজা হয়ে এসেছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর গরম তেলে দিয়ে দেব 2টি করে দারচিনি, এলাচ, লবঙ্গ আর 1/2 চামচ জিরে। গোটা মশলাগুলিকে লো ফ্লেমে 1 মিনিট মতন নেড়ে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব 10-12টি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলিকে তেলে নেড়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা কেয়ারি পাতা। তারই সাথে দিয়ে দেব ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আলু আর গাজর, 2টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আনাজগুলিকে লো ফ্লেমে 2-3 মিনিট নেড়ে ভেজে নেব, যাতে আনাজগুলি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পর আরও 1 মিনিট মতো নেড়ে আনাজগুলিকে ভেজে নেব। এরপর এতে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলিকে দিয়ে দেব। তারই সাথে ভেজে রাখা বাদামগুলিকেও দিয়ে দেব আর 2 চামচ চিনি। এবার এই সব কিছুকে লো ফ্লেমে নেড়ে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটিকেও সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 2-3 মিনিট রেখে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন চিড়ের পোলাওটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।